নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। 17 জুলাই থেকে 1 আগস্ট শত্রু রাশিতে বুধ। অল্প দিনের হলেও বিরাট সাফল্য, শত্রু নতুন পথের সন্ধান ও আর্থিক উন্নতি হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো 17 জুলাই থেকে 1 আগস্ট বুধ প্রবেশ করতে চলেছে কর্কটে। কর্কট হচ্ছে বুধের ক্ষেত্রে শত্রু স্থান। যেহেতু চন্দ্র বুধ পরস্পর শত্রু গ্রহ, তাই শত্রু রাশিতে অবস্থান করবে বুধ এবং এই কটা দিনের জন্য বিরাট সাফল্যের মুখোমুখি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই অল্প দিনের জন্য হলেও তারা নতুন পথের সন্ধান পাবে এবং আর্থিক উন্নতি হবেই হবে। কীভাবে সন্ধান পাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার প্রথমেই বলা দরকার, বৃশ্চিক রাশি আপনাদের জীবনে বিরাট একটা সাফল্যের সময় বর্তমানে চলছে। এই সাফল্য আরও বৃহৎভাবে ধরা দেবে 17 জুলাই থেকে, কারণ 17 জুলাই থেকে 1 আগস্ট মহাবিশ্বে তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্র যোগ, যা আপনার ক্ষেত্রে নবম স্থানে। এই বুধাদিত্র যোগের একদিকে থাকবে রবি, অন্যদিকে শত্রু গৃহে অবস্থান করবে বুধ। বুধ যেহেতু বুদ্ধি, বুধ যেহেতু জ্ঞান, বুধ যেহেতু গণিতজ্ঞ, বুধ যেহেতু আপনার বিচক্ষণতা আনে, তাই বুধ নবমে অবস্থান করার ফলে অল্প দিনের জন্যেও, অর্থাৎ 17 জুলাই থেকে 1 আগস্ট অল্প দিনের জন্যেও আপনি বিরাট একটা সাফল্যের খবর পাবেন। আপনি নতুন পথের সন্ধান পাবেন, নতুন কর্মজীবনের পথের সন্ধান আপনি পেয়ে যাবেন, যে কর্মজীবন আগামীর ভবিষ্যৎ রচনা করবে, যে কর্মজীবন আপনাকে নিয়ে যাবে নতুন যুগের সূর্যোদয়ের পথে, যে কর্মজীবন আপনাকে রূপায়িত করবে আপনার স্বপ্নগুলোকে, যে কর্মজীবন আপনাকে সফলতার মুখ দেখাবে, সেই কর্মজীবন আপনি পেয়ে যাবেন 17 জুলাই থেকে 1 আগস্ট। আপনার জীবনে একাধিক ক্ষেত্রে শুভ সংবাদ আসবে, আপনার জীবনে একাধিক উন্নতির খবর আপনি পাবেন। তবে এই সময় আপনার যে বিরাট আর্থিক উন্নতি হবে, সেই উন্নতিকে আপনাকে ধরে রাখতে হবে, কারণ এই যোগ দীর্ঘদিন থাকবে না। 1 আগস্টের পর বুধ আবার সরে যাবে। শত্রু রাশিতে বুধের অবস্থান করার ফলে বুধ আপনাকে খারাপ প্রভাব দেবে না, বুধ আপনাকে যথেষ্ট ভালো প্রভাব দেবে। বুধের প্রভাবে আপনার জীবন সমৃদ্ধির একটা নতুন দোরগোড়ায় পৌঁছাবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার আর্থিক উন্নতি হবে। সবচেয়ে বড় কথা, আপনার বুদ্ধি খুলে যাবে, কিভাবে কাকে কন্ট্রোল করে জীবনে এগোতে হয় সেই সাথ আপনি পেয়ে যাবেন। আপনার জীবন খ্যাতির নতুন দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে, আপনার জীবন উন্নতির একটা নতুন দৃষ্টিকোণ ছোঁবে। সুতরাং বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষের কাছে একটা বিরাট সাফল্যের খবর এই বুধের এই কর্কটে প্রবেশ। শত্রু রাশিতে বুধ অবস্থান করার ফলে বুধ আপনাকে দুহাত ভরে দেবে, আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, আপনার জ্ঞানের বিকাশের পরিধি আরও দীর্ঘায়িত হবে, আপনি জীবনকে নতুনভাবে চিনতে পারবেন, আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজেকে যথেষ্ট উন্নতির দিকে দাবিত করতে পারবেন। আপনার জীবনে যে সমস্ত ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি ছিল এবং বুধ যেহেতু আপনার পক্ষে একাদশপতি, তাই আপনার আয় বিরাট বৃদ্ধি পাবে, আপনার আয় প্রায় 10 থেকে 20 গুণ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন পথের দিশা পেয়ে যাবেন। আপনার জীবনে সফলতাই সফলতা থাকবে, আপনার জীবনে একের পর এক সৌভাগ্য ধরা দেবে, আপনার জীবনে একের পর এক উন্নতি ধরা দেবে, আপনার জীবনে ধরা দেবে উন্নতির সর্বোচ্চ সোপান। সুতরাং বুধের এই অবস্থান বৃশ্চিক রাশির কাছে মোটেও খারাপ নয়। বৃশ্চিক রাশি আপনারা সংকল্প নিন, অল্প দিনের জন্য এই যোগ আসছে, এই যোগ আপনাকে বিশেষ সাফল্যের অভিমুখে নিয়ে যাবে, একথা নিশ্চিত। আপনার জীবনে সাফল্য আসবে,
এই কথা 100 ভাগ 17। তাই বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো, 17 জুলাই থেকে 1 আগস্ট যে সুযোগ আপনি পাবেন সেই সুযোগকে আপনি কোনো মতে হাতছাড়া করবেন না। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব।